ওয়ানডে ফর্মেটে বেশ অনেকদিনই হলো ধারাবাহিক নেই সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ডাক পেয়েছেন তিনি। এই খবরটা সবাইকে মোটামুটি চমকেই দিয়েছিল। তাও আবার প্রসঙ্গটা এমন যে সাকিব আল হাসানের বিকল্প তিনি, কিন্তু মাঠে সুবিচার করতে পারেননি সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওপেনার হিসেবে নেমে শূন্য রানেই সাজঘরে ফিরেছেন। পরবর্তী ম্যাচের জন্য কি এই সৌম্যকে খেলাবেন বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে? কোচ এবার সৌম্য সরকারকে নিয়ে নিজের মতামত জানালেন গণমাধ্যমকে। হাথুরুসিংহে বলেছেন, আমি জানি না সৌম্যর সমস্যা কোথায়। ও ঘরোয়া ক্রিকেটে অনেক রান করেছিল। আমাদের এমন একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে সাকিবের অনুপস্থিতিতে। সাকিব প্রায় 17 বছর ধরে খেলছে, আমরা তাই সাকিবের মতোই কাউকে খুঁজছিলাম। তাই সৌম্য সরকারকে একাদশে রাখা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তবে কি এগুলোই সৌম্য সরকারের রানের নমুনা বা তাকে দলে রাখার মূল কারণ? গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষেই একইভাবে ক্রিজ থেকে ফিরেছিলেন তিনি শূন্য রানে। বছর দুয়েক আগে একই প্রতিপক্ষের মুখোমুখি হয়ে 3 ইনিংসে 33 রান করেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও তেমন উল্লেখযোগ্য কোনো ইনিংস তো দূরের কথা, ব্যাটিংয়ে নেমে দাঁড়াতেই পারেননি তিনি। আর এই অবস্থায় নিউজিল্যান্ডের কন্ডিশন বুঝেও সৌম্যকে কেন স্কোয়াডে রাখা হলো তা কেউই বুঝতে পারছেন না। বারবার সুযোগ পাচ্ছেন 30 বছর বয়সী এই ক্রিকেটার, তবুও কেন এমনটা হচ্ছে তা হেড কোচ নিজেও বুঝতে পারছেন না। হাথুরুসিংহে বলেন, আমি শেষ 5 ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, তাই জানি না যে কি হয়েছে সেসব ম্যাচে। শুধু শেষ ম্যাচটাই দেখেছি। আমি বুঝতে পারছি না সৌম্যর সমস্যা কি। সাকিব যা পারবে সৌম্যতা পারবে না, এটা স্বাভাবিক। আমি চাই ও ব্যাটিং আর বোলিংটা ঠিকভাবে করুক। মূল স্কোয়াডে থাকা রিশাদ হোসেনকে প্রথম ম্যাচে খেলাতে চেয়েছিলেন চান্ডিকা হাথুরুসিংহে, তবে অবস্থা বুঝেই একজন বাড়তি ব্যাটার খেলিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেন, একাদশ নিয়ে আমরা এখনও ভাবিনি, উইকেট এখনও ভেজা, আমাদের কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথম ম্যাচেই আমরা রিশাদকে দলে চেয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল ভালো না আর দেখছি যে শুরুতেই আমাদের উইকেট পড়ছে, তাই একাদশে অতিরিক্ত একজন ব্যাটারকে নিয়েছি। তবে ভবিষ্যতে রিশাদের মতো একজন লেগ স্পিনারকে অবশ্যই একাদশে রাখতে চাই। ফারাজি মালিহা, অনফিল্ড।